সম্মানীয় শ্রোতৃবৃন্দরা, আশা করি আপনারা ভালো আছেন। আর আপনারা এখন দেখতে যাচ্ছেন ফন্নি নিউজের প্রথম নিউজ। আর আমি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো নির্বাচন কক্ষ। আর আমি বর্তমান বদমা মার্কার চেয়ারম্যানের সাথে কথা বলব। আপনারা দেখতে থাকেন আমাদের ফন্নি নিউজ, ঠিক আছে? আমার মঞ্চে বা আমার পাশে আমি ডেকে নিতে চাই বদনামার্কার সেরা চেয়ারম্যানকে। বদনামার্কার সেরা চেয়ারম্যান হাজির। এখানে কেউ আছে? এখানে খালি আমি আর আর রিপোর্টার স্যার আর কেউ নাই। এখানে দাঁড়া। সরি স্যার, আপনার সাথে এরকম ব্যবহার করে আমি অনেক দুঃখিত। তো স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মনে হয় না যে আপনি ভালো আছেন। কেন? কারণ আপনার অবস্থা দেখেই বোঝা যায় আপনি ভালো নেই। থাক, এত কথা আমরা বলবো না, কারণ আমাদের হাতে টাইম অনেক। না, সরাসরি আপনি যে প্রশ্ন করব সেই প্রশ্নে চলে যাব। স্যার, আমি প্রায় দেখেছি যে আপনি বদনাম মার্কায় দাঁড়িয়েছেন। তো এই বদনাম মার্কাটা কেন বেছে নিলেন সেটা যদি বলতেন আপনি। কারণ কি, মেন জিনিসটা হলো কি যে মানে আমার পাশে বদনা নাই, এই জন্য আমি বদনাম মার্কায় আমি ইয়ে লইছি, বদলাইছি। কারণ আমি অনেক বছর যাবো বদনা নাই করিলাম, মানে টয়লেটে যায় না, এই জন্য বদনাম মার্কায় কি বদলাইছি। আপনারা শুনতে পারলেন যে বদনা চেয়ারম্যানের কথা, তিনি বদনা মার্কাটা বেছে নিয়েছেন এই কারণে তিনি গত যত বছরই তিনি ল্যাপটিন করেছেন কিন্তু বদনা তার ছিল না, তার জন্য সে পানিও খরচ করতে পারেনি। শালা পুতুল, এর জন্য আমি দুঃখিত। আমি ডেকে নেব আমাদের তার বিপক্ষের দলে, সরি একদম ভুলে গিয়েছি, আমরা তার মুখ থেকে শুনবো যে তার বিপক্ষে দল কী বলতে চায়। আমরা আবারও বদনা মার্কার চেয়ারম্যানকে হাজির করতে চাই। বদনা মার্কার চেয়ারম্যান হাজির। এর শালা দুঃখিত স্যার, আপনাকে অপমান করিনি, সুসম্মানে আমি বের করে দিয়েছিলাম। আপনাকে আমি আবারও প্রশ্ন করতে চাই যে আপনার যেই বিপক্ষে যেই দল আছে তার কিছু পক্ষে একটু কথা বলবেন যদি ভালো হতো। যে আমার পক্ষে দাঁড়াইছে, মানে বিপক্ষে দাঁড়াইছে, তার মার্কা হলো বাস। আপনারা ওকে ভোট না দিয়ে আমাকে ভোট দেবেন, আমি বদনা মার্কা, আমাকে সবাই ভোট দেবেন, বুঝছেন? আর যে বাস মার্কা তারা যদি ভোট দেন তাহলে ওকে যদি পাস করান তাহলে আপনাদের সবার হোকাদা বাস দেবো, কারণ ওই বাস তিনি কিন্তু একদম ঠিক কথা বলেননি। কারণ বাস কিন্তু একটা উপকারী জিনিস, সব সাগর মার্কা হল। সম্মানীয় শ্রোতৃবৃন্দরা, আমরা বদনা মার্কায় যিনি চেয়ারম্যান তার মুখে তো সবই শুনলেন, তিনি অনেক অনেক সুন্দর কথা বলেছেন, তার সাথে আমি অনেক ভালো ব্যবহার করেছি। এবার আমরা ডেকে নেব বাস মার্কার চেয়ারম্যানকে। বাস মার্কা চেয়ারম্যান হাজির। যাইক, অনেক লোকজন আনছেন, ভোট ভালোই পাম, ভালোই স্যার। আমি কিন্তু আমার ক্যামেরাম্যান ছাড়া আর আমি ছাড়া আশেপাশে কাউকে দেখতে পারছি না। আর যদি আপনি যদি আমার স্বাস্থ্যে যদি আর একটু চিকন হতেন তাহলে একটা ঘুষি দিয়ে আপনাকে একবারে ই করে ফেলাইতেন। স্যার, নগে যেটা এনেছেন সেটা কিন্তু খুব তেজ আলা। স্যার, আপনি যদি বলেন তাহলে আমি প্রশ্ন শুরু করা যাক। করেন। আচ্ছা স্যার, আপনি বাস মার্কা কেন বেছে নিলেন? আরে প্রশ্ন আরে করছেন না আমার। ও সরি স্যার, আপনি বাস মার্কা কেন বেছে নিলেন? বাস মার্কা কি লিখে বেছে নিলাম, এটা তো কোন দেব না, কোন দেব না এটা। আরে কই দেন না স্যার, আপনার সহকারী কিছু একটা বলতে চায়, আমি তাকে কিছু প্রশ্ন করতে পারি? আরে না না, ওই কিছু জানো না, যা করার আমারে করে। স্যার বলবেন তো স্যার, আমি আবারও একই প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি বাস মার্কাটা কেন বেছে নিলেন? ভাই কইলাম তো, ওই বাস মার্কা কি লিয়ে বেছে নিয়েছি, কোন যাবো না। আরে স্যামরা বাঘের ভাষা তুই চোখ না। স্যার, আমি আবারও প্রশ্ন করছি যে আপনি বাস মার্কাটা কেন বেছে নিলেন? বাস মার্কা কি লিখে পাচ্ছি না, সেটা তো কোন যাবো না ভাই।
কোন যাব না চেয়ারম্যান সাহেব ভুলে দেন না আরে ভুলে দেন সমস্যা নাই স্যার আপনার সহকারী কিছু একটা বলতে চায় আমি কি তাকে প্রশ্ন করতে পারি না আর কিছু জিজ্ঞেস না যা কিছু জিজ্ঞেস না আমার জিজ্ঞেস স্যার আমি আবারও প্রশ্ন করছি তিন তিনবার প্রশ্নটা করেছি আমি কিন্তু এখনও উত্তর পাচ্ছি না আমি আবারও করছি যে আপনি কেন বাস মার্কাটা বেছে নিলেন বলে দেন সত্যতা নেমরা তুই কিছু কিছু বলবে আরে না তুই কিছু স্যার আপনার বিপক্ষে দল যিনি তিনি তাকে আপনার কাছে কিরকম লাগে সে বদনামারা খেলাইছে ওই ভালোই খারাপ নয় ভালোই আসলে এবার একটু বদনা নাই তো ওই লিগুই বদনাম ঠিক আছে আর এই যে টুপিটা গেছেন না টুপি জিতি যে পাঁচ তো মাসের একটু টুপুরি আর এখন আসল কথাটা কয়ে দেয় আর কি যে আর এসে আমরা টিভিতে তো আমার দেখাইব না তুই তো চাপ বাস মার্কে যে কিল্লা খারাইছে এটা কয়ে দিই কমুনি কয়ে দিলাম এই যে ভাই ছেড়ে বুঝেন না এই যে বাস টাস দেয় কয় যে বলা হানে ওই বাসটা দেওয়ার লিগে আর কি বাসমাকে খারাইছে বুঝলেন নাই ও তাই আমি তো মনে করেছিলাম অন্য কিছু আমি মনে করেছিলাম আপনার বাসায় বাস নেই আপনার পিছন দিয়ে কেউ বাস দিতে পারবে না বলে তার জন্য আরে আমি কি ওই আবালের মতো আর বাইতে বদনা দেখে আমিও কি বাইতে বাস না দেখে বাসমাকে খারাপ ও ঠিক আছে আপনি এই আপনার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারটাকে কী কী খাবার খাওয়ান যদি একটু বলেন টাইগারটা তো মনে করেন ভালো ফিটছে মিটছে এটারে চারিবেলা গরুর গোস নয়বেলা এমনি মুরগির আটটা করে রান আর বারোবেলা পোলাও নইলে চলেই না ও তাই তো স্যার আমি তাকে কিছু প্রশ্ন করবো ওরে কী প্রশ্ন করবেন ওই বুঝছেন না বাচ্চা এমন বাচ্চা টাচ্চা পোলা পান যা করেন আমারে করেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আসতে পারেন চলে যান সম্মানীয় সতী বিন্দুরা স্যার ওই চেয়ারম্যানের বিষয়ে তো স্যার একটা কথা বলতে চাই আমরা চেয়ারম্যানের সহকারীকে কিছু কথা বলার জন্য সুযোগ দিচ্ছি আপনি কি বলতে চান একটু যদি বলতে আরে ও চেয়ারম্যান তো একটা বাতপার ছয় মাস গোসল করে না তিন মাস ধরে মুতেও না কি বলেন এসব আপনি তো তার সাথে থাকে থাকে কি আমার দশ মাসের বেতন আটকে রাখছি না হ্যাঁ বলে কি এসব তাহলে আপনি তার সাথে থাকেন কেন দুঃখ হইতো এটা না থাকলে তো অন্য কোনো জায়গাতে পারো না তাই নি তো আপনি আর টিভিতে কি বলতে চান আমার যদি সুযোগ দিত ওরা থাপড়ায় থাপড়ায় গরম মানে পাঠাই দিতাম মানে দশ দিন ধরে আপনার শোনেন যে ওই চেয়ারম্যানকে বুট বুট দিন না ওই এক নম্বর ডাক্তার আপনার সবার বাস দেবো খালি তাহলে তাহলে বাস তাহলে আপনি এবার আসতে পারেন নাকি আরো কিছু বলবেন আর কিছু বলার কিছু নাই বাগবাগে দর্শক এমনি বুঝবো না আমি এখন যাই সম্মানীয় শতবিন্দুরা আপনারা দেখলেন নির্বাচনের খবর ফুন্নি এবং ফুন্নি নিউজ আর কিছু বলার নেই আপনারা যাকে মন চায় তাকে ভোট দিবেন এমনকি আমাকেও ভোট দিতে পারেন বাই বাই মানুষ অনেক আনছ ভালো লাগছে স্যার আপনি ভুল বলছেন আপনি আমার স্বাস্থ্য থেকে মোটার জন্য তার জন্য আমি আপনাকে কোনো কিছু বললাম না নাহলে ওই মেম্বারের মতন আপনারও ওই চেয়ারম্যানের মতন আপনারও দুটো কান কাছে মেরে দিতাম বাঘের বাচ্চা তুই পিস বাঘের বাচ্চা তুই পিস